जय गुरु। परम दयाल श्री ठाकुर श्रीचरणे जाना भूमिष्ठ प्रणाम। अपन प्रत्येक के जाना रानंदित जय गुरु। अपनारा प्रत्येके जानें आगामीकाल रविवार परम पूज्यपाद श्री श्री बरदार तिरोधान तिथि, त्रिशतम तिरोधान तिथि और आमादेर प्रत्येक सत्संगीगणेर भविष्य व्रत पालनीय। आपनारा प्रत्येके जानें भविष्य व्रत पालन करते आमादेर की की लागे, কিভাবে পালন করতে হয়। পরমদয়াল শিশি ঠাকুর যেমনটি ঠিক নির্দেশ দিয়ে গেলেন ঠিক তেমনভাবেই এই ব্রত পালন করতে হবে। অনেকবার এর পূর্বে আলোচনা করেছি, আবারও একবার ফের আলোচনা করে নিই। পরমদয়াল শিশি ঠাকুর বললেন এই হবিষণ্যের ব্রতের খাবার সেরা খাবার, এতে শরীর অনেকটাই সুস্থ হয়। তো এই হবিষণ্য ব্রত পালনে আমাদের কি কি খেতে হবে, এই দিনে কোনো রকম তেল হলুদ ঝাল এইসব খেতে নেই। আতপ চাল, তিল, কাঁচা কলা, মুগ ডাল খাওয়া যেতে পারে। যদি পেটে সহ্য হয় তাহলে দুধ খাওয়া যেতে পারে, দইও খাওয়া যেতে পারে। তো এই দিন প্রত্যেকেই নাম করবেন আর অপ্রয়োজনীয় কথা আমাদের প্রত্যেককেই কিন্তু বর্জন করতে হবে। আর এই হবিষণ্য ব্রত পালনের সাথে সাথে প্রত্যেককেই কিন্তু নাম করতে হবে। তাই আপনারা অবশ্যই কালকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার তিরোধান তিথি উপলক্ষে হবিষণ্য ব্রত পালন করবেন। হবিষণ্য ব্রত পালন করলে কি হয় এই সম্পর্কে আগে অনেকবার আলোচনা হয়েছে, তো সেই পুরনো বিষয় নিয়ে আজকে আর সময় নষ্ট না করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সম্পর্কে বেশ কিছু কথা আমরা জানব যেগুলো আমাদের জানা দরকার। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার পূর্ণ জন্ম শতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি হে বরেণ্য বই থেকে। তো এই পাঠটা লিখছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়া আরও অনেকগুলো কথা আমরা আলোচনা করব আজকে। তিনি লিখছেন বর্তা প্রসঙ্গে এসব কথা আগেও নানাভাবে নানা নিবন্ধে লিখেছি। আমার প্রতি বর্তার একটা প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল, বর্তা কেমনভাবে নাম ধ্যান করতেন, বর্তা কি পছন্দ করতেন কি পছন্দ করতেন না সেটা বুঝতে পারতাম তার চোখের দিকে চেয়ে, হাসির ভিতর দিয়ে, প্রসন্নতার ভিতর দিয়ে। জামাল তোহের উৎসবে তিনি আমাকে যেতে নির্দেশ দিয়েছিলেন। গিয়ে দরিদ্র জামাল তোহের পরিবেশ দেখে খারাপ লেগেছিল। দারিদ্র পীড়িত পটভূমিকায় বিশাল মন্দির যেন বড্ড বেশি পার্থক্য রচনা করেছে, সেই কথাই তাকে চিঠিতে জানিয়েছিলাম। বর্তা সামান্য ক্ষুণ্ণ হয়েছিলেন। আমার বন্ধু অরুণ গাঙ্গুলিকে দিয়ে একটা চিঠি লিখিয়েছিলেন, সেই চিঠির মর্মার্থ আমি বুঝতে পেরেছিলাম। আসলে বর্তা কখনো নেতিবাচক বিচার পছন্দ করতেন না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার এটা সব থেকে বড় অপছন্দের বিষয় ছিল। তিনি নেতিবাচক বিচার পছন্দ করতেন না, পছন্দ করতেন না হতাশার বিন্দু মাত্র প্রকাশও। জামাল দহের সম্পত্তি গিয়ে দেখে এসেছি পরিবেশের সেই হতদরিদ্র চেহারার অনেকটাই মোচন হয়েছে। বরদা নাম ধ্যানেরও এক জীবন্ত প্রতীক। রাত জেগে উঠে ভজন এবং নাম ধ্যান করতেন, আহার সামান্য, ঘুম নাম মাত্র। এই আলস্যজড়িত দেশে তিনি এক দুর্লভ ব্যতিক্রমী মানুষ। নিজে করতেন, অন্যদের দিয়েও করিয়ে নিতেন, শীত গ্রীষ্ম বর্ষা কোনো ব্যাপার নয়। একটা সময়ে ঠাকুরের নবীন শিষ্যদের নিয়ে আলাদা একটা বাড়িতে থাকতেন বরদা। তাদের কাছেই শুনেছি রাত থাকতে উঠে বরদা সবাই ঘুম থেকে টেনে তুলে কিভাবে নাম ধ্যানে বসাতেন। জীবনটা যেন ছিল পরমদয়ালের জন্য, আর তাই তিনি পরমদয়ালের শ্রেষ্ঠ সেবক হতে পেরেছিলেন। এক বিন্দু জন্য তিনি পরমদয়ালকে ক্ষুণ্ণ করেননি। তার প্রত্যেকটা ইচ্ছা পূরণের জন্য তিনি সব সময় তৈরি ছিলেন। ভোর হলেই তিনি নিয়ে যেতেন ঠাকুরের কাছে প্রণাম করতে। ঠাকুরের সঙ্গে চলা তো সহজ ছিল না, আলস্য ঢিলেমি ফাঁকিবাজির চেষ্টা থাকলেই ঠাকুরের সঙ্গে গতি ও সমতানতা বজায় রাখা অসম্ভব। বরদা নিজেকে তৈরি করেছিলেন নিঃশেষে যাতে ঠাকুরের কাজে লাগাতে পারেন সেইভাবে। তার চলনে জীবনযাপনে কোথাও আলস্যের ছায়ামাত্র ছিল না, সর্বদাই তৎপর, সদা প্রস্তুত, সদা কর্মমুখর। এতটাই সময়নিষ্ঠ ছিলেন যে তাকে দেখে অনায়াসে ঘড়ি মিলিয়ে নেওয়া যেত।
তার ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা পরায়ণতা হয়তো সেনাবাহিনীকেও ছাড়িয়ে যেত। গোটা আশ্রম এবং গোটা সৎসঙ্গকে তিনি বেঁধেছেন ওই শৃঙ্খলা পরায়ণতায়। তাই আজ বাইরের মানুষ আশ্রমে এলে মুগ্ধ হয় প্রথমত পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা দেখে। এই শৃঙ্খলা কিন্তু বর্দারকাল থেকে চলে এসেছে, আর তিনি কিন্তু এই শৃঙ্খলায় মিলেছিলেন আশ্রমকে, আজও আমরা দেখে গিয়ে অবাক হয়ে যাই। সৎসঙ্গের উৎসবে আজও পুরুষের দরকার হয় না, কেউ গাছের ফুল বা পাতা ছেড়ে না, নোংরা করে না আশ্রম প্রাঙ্গণ। সব প্রেরণা ও কর্মশক্তি উদ্দীপনা উৎসাহের উৎসই হচ্ছেন ঠাকুর। এমন ঠাকুর ঝোঁকা মানুষ বিরল। মাঝে মাঝে গল্প শুনতে চাইতেন, আমাকেও বহুবার গল্প শোনাতে বলেছেন, কিন্তু ওই সাংঘাতিক ব্যক্তিত্বের বিকিরণের সামনে বসে আমার কথা হারিয়ে যেত, কিছুই মনে পড়ত না। তার খুব কাছাকাছি হতে পারিনি বটে, কিন্তু একটু দূর থেকেই তার অজস্র স্নেহ আমাকে অবিরল নিষিক্ত করেছে। 83 বছর বয়স কম নয়, আবার তার মতো মানুষের পক্ষে এমন বেশি বাকি। যেদিন চলে গেলেন সেদিন তার সেই মর্মান্তিক বিদায় সংবাদ যখন পেলাম, তখন আমার বাড়িতে সৎসঙ্গ চলছে, উদ্দাম কীর্তনের মধ্যেই দেবাশিস মিত্রদার টেলিফোন এলো, বর্দা নেই। খবরটা বুকে অগ্নিপিণ্ডের মতো চেপে রেখে কীর্তন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভেঙে পড়েছিলাম। আমার সবচেয়ে শক্ত খুঁটি পড়ে গেল, মাথার ওপর থেকে যেন সরে গেল নিরাপত্তার নির্ভরযোগ্য আড়াল। স্বার্থপরের মতো নিজের কথায় হয়তো ভাবলাম, সৎসঙ্গের ক্ষতি কি কিছু কম হলো? শেষের বছর দুয়েক তিনি শরীরের জন্য কিছু করে উঠতে পারতেন না, তবু তার অস্তিত্বটাই যেন এক অফুরান শক্তির উৎস, তার থাকাটাই ছিল আমাদের কাছে অনেক। বর্তার মতো মানুষ কি সত্যি চলে যান? তাই কি হয়? নানা কর্মকাণ্ডের মধ্যে, নানা স্মরণে মননে স্মৃতিতে, শ্রুতিতে তারা তো চিরকালই থেকে যান জল জীয়ন্ত। অমরেন্দ্রনাথ সার্থক নামা, তার মৃত্যু কি সম্ভব? তিনি আমাদের মধ্যেই বেঁচে আছেন। পরমদয়াল শ্রী ঠাকুর একটি কথা বলেছিলেন, প্রত্যেকের মনে প্রায় বাজে, সেটা হলো আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই। সেই ঠাকুরকে, সেই পরমদয়াল শ্রী ঠাকুরকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য আমাদের করণীয় কি তা তিনি নিজেই বলে গেছেন। ঠিক সেরকমভাবে শ্রী ঠাকুরের আরও একটি রূপ, সেটি হলো শ্রী বর্দা। আমি আর বড় খোকা আলাদা নই, শ্রী ঠাকুর বারংবার বলে গেছেন। তার বড় খোকাকে তিনি সৎসঙ্গের সমস্ত ভারাভার সমস্ত দায় দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পেরেছেন। আমরা পেয়েছি বর্দাকে, তারপর আচার্য পরম্পরা হিসেবে পেয়েছি পরমপূজ্যপাদ শিষ্য দাদাকে, আর আজ আমরা বর্তমানে পেয়েছি সৌভাগ্যবশত বর্তমান আচার্যদেবকে। আচার্য পরম্পরা যতদিন চলবে ততদিন আমাদের কোনো দিন কোনো সমস্যায় পড়তে হবে না, তিনি আমাদের জন্য অফুরন্ত সম্পদ রেখে গেছেন আচার্য পরম্পরা। আমরা শুধু আজ উপভোগ করছি, নানা সমস্যাতেও পড়েও আমরা হেরে যাইনি, আমরা জিতে আছি শুধু ঠাকুরের জন্য। 2010 খ্রিস্টাব্দ বাংলা 1417 সাল সৎসঙ্গের প্রধান আচার্যদেব শিষ্য বর্দার শুভ জন্মশতবর্ষ। যে আচরণে তাকে জানা যায়, সেই আচার যিনি আচরণ দ্বারা জানিয়ে থাকেন তিনি আচার্যদেব, তিনি আমাদের শ্রী শ্রী বর্দা। আবিশ্বে সৎসঙ্গ আন্দোলনের প্রাণ পুরুষ হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং সেই আন্দোলনের প্রধান সাধক পুরুষ তথা আচরণীয় ব্যক্তিত্ব হলেন শ্রী শ্রী বর্দা। এলীলার শুভারম্ভ ও পথ চলা পিতা পুত্রে শ্রী শ্রী হুজুর মহারাজের সেই প্রেমমানি একবার স্মরণ করতে হয়। রাধার স্বামী দয়াল একবার আয়েঙ্গে, বাপ ওর বেটা হোকর লীলা করেঙ্গে। এ লীলার পরিপূর্ণতা আচার্য পরম্পরায়। ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর হৃদ শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার বিশেষ কিছু বাণী এবং তার প্রতি আমাদের বিশেষ নির্দেশটুকু আমরা কাল আলোচনা করব। আজকে শ্রী শ্রী বর্দা আমাদের কী কী মনে করিয়ে দিলেন তা আজকে একটু আলোচনা করে দিই। তিনি আবার স্মরণ করিয়ে দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের সেই অনুকরণীয় বক্তব্য, তুমি ঠিক যেন যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। শ্রী শ্রী বর্দা এই বক্তব্য বিশ্লেষণ করে সবাইকে সজাগ করে দিয়ে বলেছেন যে পরমপিতা আমাদের যেমন পারিবারিক কর্তব্য পালন করতে বলেন, তেমনি সমাজ এবং দেশের প্রতি কর্তব্য পরায়ণ হতে বলেন। তিনি আরও বিশ্লেষণ করে বলতে অগ্রসর হয়ে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিক বাণী স্মরণ করিয়ে দিয়েছেন,
আমার নিজের সংসারটিকে শুধু সুন্দর করে গড়ে তুলতে পারলেই চলবে না, সেই সঙ্গে সমাজ ও দেশ গঠনেও আমি সর্বশক্তি নিয়োগ করব, তাহলে সমগ্র মানব জাতির মুক্তি আসবে। এমনিভাবেই সব সময়ই তিনি শ্রীল জগৎগুরু শ্রী শ্রী ঠাকুরের অমূল্য বক্তব্যের বিশ্লেষণ করে অসংখ্য ভক্তের চলার পথকে সুগম করে তুলেছেন। তাদের সামান্য থেকে অসামান্যের দিকে, বিন্দু থেকে সিন্ধুর দিকে, সীমা থেকে অসীমের দিকে, প্রান্ত থেকে অনন্তের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানাচ্ছেন। এ চলার পথে ধর্মই হবে প্রকৃত অবলম্বন, সেই ধর্ম যা সম্পর্কে দিব্য পুরুষ শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম। ধর্ম কখনও বহু হয় না, ধর্ম একই আর তার কোনো প্রকার নেই। তাই তো এই ধর্ম ভাবনার বিচ্ছুরিত আলোকে দীপ্ত মন নিয়ে লক্ষ লক্ষ ভক্ত চলেছেন জীবনের পথে, সাফল্য ও শান্তির লক্ষ্যে। এই প্রত্যাশিত শান্তি ব্যক্তি থেকে বিশ্বজীবন পর্যন্ত প্রসারিত। পরম পূজনীয় বরদা সেই সত্য পথেরই সার্থক দিশারি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে জানাই শতকোটিবার প্রণাম। কাল পবিত্র দিনে আপনারা প্রত্যেকে নাম জপের সাথে হবিষণ্ণ ব্রত পালন করবেন এবং অপ্রাসঙ্গিক কথা বর্জন করে চলবেন, পরম দেয়ালের নির্দেশ মাথায় নিয়ে চলবেন। আজ পরম দেয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।